জয় রাধে রাধে নমস্কার দর্শক ধরুন আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি চার রাশি জাতায়াতিকাদের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্যের হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোন কোন রাশি এবং কী কীভাবে অর্থপ্রাপ্তি ঘটাতে পারবে বা ঘটবে তার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা রাখুন এবং সম্পূর্ণভাবে দেখে তারপরে ভিডিওটি যে কমেন্ট করতে ভুলবেন না জয় রাধে রাধে অবশ্যই রাধা কৃপা আপনাদের সঙ্গে সর্বদা থাকবে তো চলুন আমরা ভিডিওর ব্লকসে যাচ্ছি প্রথমত জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আজকের দিনের সম্পর্কে আজকের দিনের বাংলা ভাষার তারিখ হচ্ছে পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো সাল ইংরেজি ভাষার তারিখ হচ্ছে দোসরা ডিসেম্বর দু সাল আজকের দিনের বার হচ্ছে শনিবার আজকের দিনের চন্দ্র রাশি গোচর করবে কর্কট রাশিতে তাই এর ফলে কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসবে কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চার মিনিটে এবং সূর্যাস্তর সময় সন্ধ্যা চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এটা থাকবে সন্ধ্যা পাঁচটা বেজে চৌদ্দ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী তিথি প্রবেশ নক্ষত্র হচ্ছে পুষা নক্ষত্র আর আজকের দিনের যে অশুভ সময়টা রয়েছে যে সময়ের ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন যেটা হচ্ছে সকাল ছটা বেজে চার মিনিট থেকে অশুভ সময় চলছে সকাল সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন এছাড়া আরেকটা অশুভ সময় রয়েছে সেটা হচ্ছে বিকাল তিনটা বেজে তিরিশ মিনিট থেকে অশুভ সময় চলছে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা এই দুটো সময় এড়িয়ে চলুন এরপরে যে এড়ব আজকের দিনের শুভ সময় আজকের দিনের শুভ সময় বলতে প্রায় পুরোটা দিনই মোটামুটি আজকে শুভ রয়েছে আপনারা এই দুটো অশুভ সময় পেরিয়ে সব ধরনের শুভ কাজ করুন আপনাদের কাজে মোটামুটি সফলতা বেশি থাকবে আর আজকের দিনের এখন আমরা জেনে নেব শুভ দিক আজকের দিনের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকে কাজ এবং যাত্রা থাকলে সেটির ফল শুভ হবে তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো সেই ভাগ্যবান চারটি রাশির নাম সম্পর্কে তো সবার প্রথমে যে ভাগ্যবান রাশির নামটা উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনের সিংহ রাশি সিংহ রাশি যাতায়াতের ক্ষেত্রে আজকে দিনে বিশাল পরিবর্তন ঘটবে আজকে আপনাদের ভাগ্যচাকা ঘুরে যাবে আজকে আপনাদের কাজের ক্ষেত্রে বেশ সফলতা রয়েছে আজ আপনার হঠাৎ কোনো কাজের যোগাযোগ হতে পারে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিছুজনের ক্ষেত্রে আজকে যেটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে আজ আপনারা নিজেরা যদি কোনো ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রেও আপনাদের দিন ভালো রয়েছে আপনারা নিজেরা ব্যবসা শুরু করার পরিকল্পনা নিতে পারেন বা ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনটিও বেশ ভালো রয়েছে আজ আপনারা কাছে কোথাও যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখে থাকেন সেক্ষেত্রে যেতে পারেন তবে আপনার খরচপাতি একটু লিমিটেড রাখবেন সেখানে আপনার অত্যাধিক খরচ বা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনারা কিছু পুরনো কোনো সম্পত্তির খবর পেতে পারেন আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ঘটনা থাকবে আর যেটা ঘটনা হচ্ছে আজকে আপনাদের নিজস্ব যদি ব্যবসা থেকে থাকে বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন বা যারা কসমেটিক্স রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা আজকে ভালো লাভ করে সম্ভাবনা রয়েছে আর যারা জামা কাপড়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনে তবে কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে যেমন ধরুন যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে কিছু জনের ক্ষেত্রে লোকসান হতে পারে বা কব লাভবান হতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করবে আজকে যদি একটা দিয়ে লটারি কাটতে চলে কাটতে পারে লটারি প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি ভালো রয়েছে একটা আধে কাটবেন বেশি নয় এখন আমরা জেনে নেব দ্বিতীয় সেই ভাগ্যবান রাশি নাম দ্বিতীয় ভাগ্যবান রাশি নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি যাতায়াতের ক্ষেত্রে আজকে দিনে বেশ ভালো যাচ্ছে আজকে আপনাদের ভাগ্যের বিশাল পরিবর্তন ঘটবে আজকে আপনাদের পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে যদি পারিবারিক অশান্তি চলছিল সেগুলো মিটে যেতে পারে আর্থিক দিক দিয়ে আজকে আপনি আপনার বন্ধুবান্ধব স্বজনের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে চলেছেন সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে কাছে কোথাও ভ্রমণের জন্য আজকে দিনটি বেশ ভালো তবে হ্যাঁ খরচপাতি লিমিটেড করার চেষ্টা করবেন আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তির দায়িত্ব আপনি পেতে পারেন বা ব্যবসা যদি ছিল পারিবারিক সেখানে আপনি ব্যবসা জয়েন করে ব্যবসাটাকে উন্নতি করার চেষ্টা করতে পারেন ব্যবসায় পরিবর্তন নিয়ে আসতে চাইলে আজকে দিনটি খুবই ভালো যারা সেলস মার্কেটে কাজ করেন প্রোডাক্ট সেলিংয়ের যারা কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে দিনটি বেশ ভালো আজকে আপনাদের বেশ ভালো লাভবানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আজকে আপনার কিছু প্রাপ্তি ঘটনা ঘটবে যেগুলো আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে বা কারোকে টাকা পয়সা ধার দিয়েছে এমন কিছু টাকা আজকে ফেরত পেতে চলেছেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নত করছে আজকে আপনার ভাই বোনরা মিলে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চান সেক্ষেত্রেও পজিটিভ রয়েছে আপনারা শুরু করতে পারেন আর একটা লটারি লটারিতেও যদি কাটতে থাকেন প্রতিনিয়ত তাহলে আজকের দিনেও একটা লটারি কাটুন একটাই আধের লটারি কাটবেন সেক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্তি অবশ্যই ঘটবে এখন আমরা যে নেব পরবর্তী মানে তৃতীয় সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি আজকের দিনে বৃশ্চিক রাশি জাতক ক্ষেত্রে বিশাল পরিবর্তন বৃশ্চিক রাশি জাতক ক্ষেত্রে আজকে ভাগ্যের পরিবর্তন ঘটছে আজকে আপনাদের চাকরির স্থানে বেতন বৃদ্ধির মতো সুখবর পেতে পারেন বা যারা ভালো করে চাকরি বা কাজের যোগাযোগ করছিলেন সেক্ষেত্রে আপনাদের কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো রয়েছে তবে হ্যাঁ আপনাদের চেষ্টা আর একটু বাড়াতে হবে যারা পড়াশোনা করছিলেন চাকরির জন্য বা ভালো কোনো জায়গায় অন্তত কাজের যোগাযোগের চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আপনাদের সেটি প্ল্যানিং সফল হতে পারে এবং কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে আজকে আপনার পরিবারে অহেতুক খরচের সম্ভাবনা রয়েছে তো সেগুলোকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন নাহলে আপনার আর্থিক সঞ্চয় খুব একটা ভালো হচ্ছে না সঞ্চয়ে অনেক বেশি ব্যাঘাত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার আজকে ইনকাম থাকবে তবে খরচপাতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা পরিবারের জন্য হতে পারে বন্ধু হলে হতে পারে বা আপনি যেখানে সেখানে অর্থ বিনিয়োগের জন্য হতে পারে যদি আপনি আজকে বুঝে সুঝে ভিডিও করেন বা অভিজ্ঞতার সঙ্গে যদি ভিডিও করেন সেক্ষেত্রে আজকে ভালো লাভবানের সম্ভাবনা কিন্তু রয়েছে একটা আধে লটারি আপনারা কাটবেন আজকের দিনে একটা আধে লটারি কাটুন সেক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকবে এরপরে আমরা যেটুকু আজকের দিনে পরবর্তী মানে শেষ সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশি যাতায়াতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে আজকে আপনার মাতা পিতার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে পরিবারে পরিস্থিতি আজকে অনেক বেশি পজিটিভ থাকবে কারোর শরীর খারাপ ছিল এমনটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনার খরচপাতি একটু লিমিটেড করবেন যেখানে প্রয়োজন ঠিক সেখানেই খরচ করবেন এক্সট্রা টাকা খরচ করা থেকে বিরত থাকবেন আজকে যেনারা দিন ধরে কোনো জায়গায় কোনো ব্যাঙ্কিং সেক্টর থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ঋণটি পাচ্ছিলেন না সেমনটা আজকে আপনাদের সেটি সফল হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ঋণটি পাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মার্কেটে আজকে বকেয়া টাকা তোলার জন্য ভালো দিন আজকে আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই শুরু করতে পারেন সেক্ষেত্রে ব্যবসায় বেশ ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকে দিনটি ভালো যারা ট্যুরিজমের বিশেষ করে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা গাড়ি রিলেটেড ব্যবসা করে বা গাড়ি জিনিসপত্রের ব্যবসা করে তাদের ক্ষেত্রে লাভবানের সম্ভাবনা সবথেকে বেশি আর যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে যারা চাকরি খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে চাকরির যোগাযোগ হওয়ার অবশ্যই সম্ভাবনা থাকবে আর কিছু ক্ষেত্রে কাজের যোগাযোগের সম্ভাবনা থাকবে তো আপনারা সেই দিকে ভেবে দেখতে পারেন আর যারা পড়াশোনা করছেন আরেকটু আপনাদের পড়াশোনাকে মনোযোগ যোগ দেওয়ার চেষ্টা করুন ভালোভাবে করার চেষ্টা করুন অবশ্যই কোনো না কোনো জায়গায় আপনাদের যোগাযোগ ঘটবে তবে কিছুজনের ক্ষেত্রে আজকে তাও ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে পড়াকালীন করে চাকরি প্রাপ্তি ঘটতে পারে এই ছিল আজকের ভিডিও প্রত্যেক দিনের মতো আবারও একই কথা বলবো যেটা হচ্ছে কি আপনার রাশিচক্রে যদি মঙ্গল রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে নাহলে কিন্তু নয় তো সে বিষয়টা একটু ধ্যান রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনারা আপনার একটু রাশিচক্রে বিলিয়ে দেখে নেবেন আপনার মঙ্গল রাহু শুক্রের পজিশন ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক থাকে কিছু না কিছু প্রাপ্তি অবশ্যই ঘটবে